প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহনুর আলম, প্রভাষক, কৃষি শিক্ষা, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি দ্বিতীয় পত্রের পার্ট 23-30 আলোচনা করব। এই পার্ট 23-30 মধ্যে আছে দুগ্ধ খামার ব্যবস্থাপনা, অর্থাৎ ডেইরি ফার্ম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, খামারের দৈনন্দিন কার্যাবলী, একটা ডেইরি ফার্ম অর্থাৎ গাভীর খামার যদি দাও বা দিতে চাও, বা যে গাভীর যে খামারগুলো আছে, ডেইরি খামারগুলো, তো সেখানে দৈনন্দিন কী কী কাজ করতে হয় তার একটি তালিকা আমরা জেনে নেব। তো খামারের দৈনন্দিন কাজ হচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা, অর্থাৎ যে গোয়াল ঘর আছে, গাভী রাখার জায়গা বা খাবার পাত্র, পানির পাত্র, হ্যাঁ, এই সব কিছু কী করতে হবে, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বা রাখতে হবে। এরপর পশুর শারীরিক অবস্থা জানা। একটা যখন ডেইরি ফার্ম কেউ করবে, তো তাকে নিয়মিত কী করতে হবে, পশুর শারীরিক অবস্থা জানতে হবে, অর্থাৎ কোনো অসুখ হয়েছে কি না, সে খাচ্ছে কি না, বা পশুর তাপমাত্রা বেড়ে গেছে কি না, হ্যাঁ, তার শারীরিক অবস্থা এটা জানা জরুরি। মানে তাছাড়া যদি হুট করে একটা পশু অসুস্থ হয়ে পড়ে, তুমি যদি খেয়াল না করো, তাহলে কী হবে, এটা মারা গেলে অনেক টাকা লস হয়ে যাবে। একটা করে গাভীর ডেইরি খামারের যে দুগ্ধ জাত গাভীগুলো আছে, সেগুলোর অনেক দাম, 1.5-2 লক্ষ টাকা দাম এরকম, বা 1 লক্ষ হয়ে থাকে। তাহলে একটা পশু মারা গেলে খামারের বিশাল লস হয়ে যাবে। এই জন্য এই পশুর শারীরিক অবস্থা নিয়মিত জানতে হবে। এরপর নিয়মিত খাদ্য দেওয়া, গোসল করানো, এরপর দুধ দোহন করা। পশু যে ডেইরি খামারে যে গাভীগুলো আছে, তাকে নিয়মিত খাদ্য দিতে হবে, হ্যাঁ, অর্থাৎ দৈনিক একটি নির্দিষ্ট সময় পরপর একটা সময় করে খাদ্য দিতে হবে। এরপর প্রত্যেক দিন কী করাতে হবে, পশুকে গোসল করাতে হবে। এরপর নিয়মিত দুধ দোহন করতে হবে, দিনে অন্তত 2 বার দুধ দোহন করতে হবে। এই দুধ যদি নিয়মিত দোহন না করা হয়, তাহলে গাভীর ওলান প্রদাহ বা টুনকো রোগ হতে পারে, হ্যাঁ, গাভী অসুস্থ হয়ে যেতে পারে। এরপর টিকা দেওয়া, তো ডেইরি খামারে যে গাভীগুলো আছে, তাদেরকে সংক্রামক রোগের হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের টিকা আছে, সেই টিকাগুলো দিতে হবে। এরপর পরীক্ষা নিরীক্ষা করা। এরপর খামারে যে পশুগুলো থাকে বা গাভীগুলো থাকে, সেগুলো মাঝে মধ্যে কী করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কোনো রোগ হয়েছে কি না, বা বর্তমান অবস্থা কী, বা কী করতে হবে, এজন্য কী করতে হবে, এই পশুগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, দুগ্ধ খামার স্থাপনে বিবেচ্য বিষয়, তো যে দুগ্ধ খামারগুলো, কেউ যদি দুগ্ধ খামার করতে চায় বা গাভীর খামার করতে চায়, তো কী কী বিষয় আমরা বিবেচনায় নেব, কী কী বিষয় বিবেচনা করে এই খামারগুলো তৈরি করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে দুগ্ধ খামার অর্থাৎ ডেইরি খামার করার প্রধান উদ্দেশ্য হচ্ছে এই, আমরা এখান থেকে দুধ যাতে প্রচুর পরিমাণে, যাতে পর্যাপ্ত পরিমাণে দুধ সংগ্রহ করতে পারি, এইটাই আমাদের প্রধান উদ্দেশ্য। দুধগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করা যাবে, এইটাই আমাদের উদ্দেশ্য। তো এই জন্য কী করতে হবে, যে প্রথম যে বিষয় বিবেচনা করতে হবে, গাভীর জাত নির্ণয়। তো সারা বিশ্বে এই গবাদি পশুর বা গরুর অনেকগুলো জাত আছে, যেমন হলস্টেইন, ফ্রিজিয়ান, লাল সিন্ধি, জার্সি, এরপর সুইস, শাহিওয়াল, বিভিন্ন ধরনের গাভী আছে। তো যেহেতু আমার দুধ সংগ্রহ করা প্রধান উদ্দেশ্য, তাই আমাদের কী করতে হবে, যে গাভী বা যে জাতের গাভী সবচেয়ে বেশি পরিমাণে দুধ দেয় দৈনিক, সে জাতের গাভীটি আমাদের কী করতে হবে, সংগ্রহ করতে হবে বা লালন পালন করতে হবে। তো হলস্টেইন ফ্রিজিয়ান, যেটা দুধ উৎপাদনের জন্য বিখ্যাত একটা জাত, এই জন্য আমাদের কী করতে হবে, যে গাভীটি সবচেয়ে বেশি, যে জাতের গাভী সবচেয়ে বেশি দুধ দেয়, সেই গাভীটি আমাদের, সেই জাত আমাদের নির্বাচন করতে হবে। এরপর বংশগত বৈশিষ্ট্য, তো গাভী নির্বাচনের ক্ষেত্রে তার বংশগত বৈশিষ্ট্য দেখতে হবে। তো গাভীটি কেমন, বেশি দুধ দেয় না কম দুধ দেয়, নাকি রোগ ব্যাধি বেশি হয় এ জাতের গাভী, হ্যাঁ, এই জন্য বিভিন্ন বংশ দেখতে হবে। মানুষ যেমন বিয়ে করার সময় বংশ দেখে, যে মেয়ের বংশ কেমন, ভালো না খারাপ, ছেলের বংশ কেমন, হ্যাঁ, তাই না? তো
वंश देखे कन्या के पात्रस्थ करे वंश भालो होले तार जात भालो होबे तो एइजन्य खामार करार समय तार वंशटा देखते होबे तार केमन वंश। एरपर उत्पादन वैशिष्ट्य तो गाभिर उत्पादन वैशिष्ट्य जानते होबे जे गाभिर निजस्व दूध उत्पादन की रकम कम ना बेशी सेटा जानते होबे एटा एकटा खामारेर गुरुत्वपूर्ण वैशिष्ट्य। एरपर बाह्यिक वैशिष्ट्य तो आमरा नाम जानलाम बा वैशिष्ट्य भालो एटाओ जानलाम किन्तु आमरा चिनब किभाबे जे एटा उन्नत जातेर गाभी बा भालो जातेर गाभी अनेक बेशी दूध देबे आमरा चिनब किभाबे तार विभिन्न वैशिष्ट्य आछे तो जेमन साधारण वैशिष्ट्यगुलो कि गाभिर चेहरा आकर्षणीय होबे हाँ आकर्षणीय होबे गाभी सुलभ आकृति होबे गाभी सुलभ आकृति बोलते तार पिछनेर दिके बेशी चौड़ा होबे सामनेर दिके एकटु चौड़ा कम होबे देखो छबिते देखा जाच्छे ए गाभीटिर पिछनेर दिके बेशी चौड़ा एवं पिछने सामनेर दिके कम चौड़ा। चेहरा आकर्षणीय बोलते देखते माने फ्रेश लागबे एकदम जेमन तार गायेर लोमगुलो चकचके होबे हाँ उज्जवल होबे एटा होच्छे आकर्षणीय चेहरा देखते भालो लागबे। देहेर सकल अंश होबे सामंजस्यपूर्ण अंग प्रत्यंग होबे निखुत अर्थात कोथाओ केटे गेछे आघात लेगेछे घा होयेछे हाँ आघात प्राप्त ए धरनेर गाभी निर्वाचन करा जाबे ना। एरपर गाभी तेजस्वी होबे तेजी होबे हाँ लाफालाफी करबे रोगाकार माने अनेक समय गाभी झिम मेरे बसे थाके ए धरनेर होबे ना तेजी होबे हाँ देहर मांसपेशी होबे टान टान गाभिर जे देहर मांसपेशी आछे सेगुलो टान टान होते होबे। एरपर माथा लम्बा होबे सरु होबे पा गुलो होबे मजबूत दुपायेर माझे जथेष्ट फाक थाकबे गाभिर जे आछे दुपाये गाभिर दुपायेर माझे जथेष्ट फाका जायगा थाकबे एटा होच्छे बाह्यिक वैशिष्ट्य। आर दुधाल वैशिष्ट्य केमन होबे ए गाभी बेशी परिमाणे दूध दिबे किना एटा किभाबे चिनबो এটা হচ্ছে বেশি দুধ উৎপাদন করতে সক্ষম এ ধরনের গাভীর লক্ষণগুলো হলো শরীরের কৌণিক গঠন হবে কৌণিক গঠন কোণাকৃতির হবে এরপর শরীর হবে ঢিলে ঢালা এর শরীরের দুর্বলতা থাকবে না দেহের আকার বড় হবে এরপর বলছি যে পিছনের দিকে চওড়া বেশি হবে সামনের দিকে চওড়া কম হবে এরপর গাভীর উলান যে আছে দুগ্ধ গ্রন্থি উলান আছে এই উলানটা বেশ বড় হবে অধিক দুধ ধারণ ক্ষমতা অধিক দুধ আসে এরকম বোঝা যাবে। এরপর বাটগুলো একই আকারের হবে গাভীর যে বাট আছে ওলানে যে বাট দুগ্ধগন্ধের সেটা চারটা বাট একই আকারের হবে এবং সমান দূরত্বে অবস্থান করবে। এরপর ওলান শরীরের সাথে আটসাট হয়ে থাকবে শিরা মোটা ও ক্লাস শিরা মোটা ও আঁকা বাঁকা হবে এই যে ছবিতে দেখতে পাচ্ছ এই গাভীর যে দুগ্ধ গ্রন্থির যে শিরাগুলো দেখো খুব স্পষ্ট দেখা যাচ্ছে এ ধরনের গাভী দেখে বোঝা যাবে যে এটা অধিক পরিমাণে দুধ দেবে এ ধরনের গাভী নির্বাচন করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী এরপরে আমরা জানব গর্ভবতী গাভীর যত্ন একটা গাভী যখন প্রেগনেন্ট হয় বা গর্ভবতী হয় তার যত্ন কিভাবে নিতে হবে তাই গাভীর যে বাসস্থান আছে অর্থাৎ গোয়াল ঘর খাবার পাত্র পানির পাত্র এগুলো কী করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়। এরপর নিয়মিত গোসল করাইতে হবে প্রত্যেক দিন গোসল করাইতে হবে এরপর উকুন মশা মাছি তাড়ানোর ব্যবস্থা করতে হবে গাভীকে বিভিন্ন ধরনের উকুন মশা মাছি আক্রমণ করে সেগুলো তাড়ানোর ব্যবস্থা করতে হবে। এরপর অন্য গরু থেকে আলাদা রাখতে হবে অর্থাৎ গর্ভবতী যে গাভী প্রেগনেন্ট গাভী সেটাকে অন্য গরু থেকে আলাদা করতে হবে কারণ অনেক সময় অন্য গরু এই গাভীকে আক্রমণ করতে পারে ফলে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আলাদা করে রাখতে হবে। এরপর পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস নরম খাদ্য খাওয়াতে হবে। এরপর প্রসবের তিন থেকে চার দিন পূর্ব থেকে পাহারা দিতে হবে অর্থাৎ আমাদের দিন গুনে রাখতে হবে যে গাভীর কবে বাচ্চা হতে পারে তো দেখা যাচ্ছে যে বাচ্চা দিবে তিন চার দিন পর ঠিক তার আগে থেকে কি পাহারা দিতে হবে কারণ রাত্রে অনেক সময় বাচ্চা যদি প্রসব করে অনেক সময় বাচ্চা আটকে যেতে পারে বা প্রসব হবে না বা গাভী বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এই জন্য পাহারা দিতে হবে। বাচ্চা প্রসবের চল্লিশ দিন পূর্বে দুধ দোহন বন্ধ করতে হবে অর্থাৎ প্রেগনেন্ট গাভী যে গাভীগুলোর পেটে বাচ্চা আছে এগুলো কী করতে হবে আমাদের চল্লিশ দিন বাচ্চা প্রসবের চল্লিশ দিন পূর্ব থেকে দুধ দোহন বন্ধ করতে হবে।
তো প্রিয় শিক্ষার্থী, এখন এই দুগ্ধবতী যে গাভী বা ডেইরি খামারে যে রোগগুলো হয় তার একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে গাভীর ব্রুসেলোসিস রোগ। তো এই গাভীর ব্রুসেলোসিস রোগের কী কী লক্ষণ হয় বা এর দমন ব্যবস্থাপনা কী হবে সে সম্পর্কে আমরা আলোকপাত করব। তো এই গাভীর ব্রুসেলোসিস ব্রুসেলা জীবাণু দ্বারা হয়ে থাকে, অর্থাৎ ব্রুসেলা এক ধরনের জীবাণু, এই জীবাণু দ্বারা গাভীর ব্রুসেলোসিস রোগ হয়ে থাকে। তো এই রোগের এই রোগ হলে গাভীর কী কী হয়, কী কী লক্ষণ প্রকাশ করে, দুধ উৎপাদন কমে যায়, গর্ভফুল আটকে যায়, অর্থাৎ গর্ভ অবস্থায় গাভীর যে গর্ভফুল আছে সেটা আটকে যায়, অনেক সময় গর্ভপাত হয়ে যায়, অকালে গর্ভপাত হয়ে যায় এই ব্রুসেলোসিস রোগের কারণে। তো এর চিকিৎসা কী হবে, জীবাণুমুক্ত করা, অর্থাৎ গাভীর যে খাবার পাত্র, পানির পাত্র আছে, গোয়াল ঘর আছে, এগুলো সব সময় কী করতে হবে, জীবাণুমুক্ত করে রাখতে হবে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যদি এই রোগ হয় বা গর্ভবতী গাভীর কী কী পরিচর্যা করতে হবে, এই জন্য আগে থেকে কী করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুষম খাদ্য খাওয়াতে হবে গাভীকে যথেষ্ট, গোয়ালঘরের ভেজা ভাব দূর করতে হবে, অর্থাৎ গোয়ালঘরে যদি স্যাঁতস্যাঁতে ভাব থাকে সেটা দূর করার ব্যবস্থা করতে হবে। তো গাভীর আরেকটি রোগ হল কিটোসিস রোগ, কিটোসিস রোগের নাম। এই রোগের কারণ হচ্ছে রক্তে গ্লুকোজের অভাবে হয়, অর্থাৎ গাভীর রক্তে যদি যথেষ্ট গ্লুকোজের অভাব হয় তাহলে এই কিটোসিস রোগটি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, অপরদিকে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে কী হয়, ডায়াবেটিস হয়। হ্যাঁ, মানুষের গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে ডায়াবেটিস হয়। তো এই আর গাভীর যদি রক্তে গ্লুকোজের অভাব হয় তাহলে কিটোসিস রোগ হয়। তো এই কিটোসিস রোগের কারণে গাভীর কী কী লক্ষণ প্রকাশ পায়, কোষ্ঠকাঠিন্য হয়, অর্থাৎ গাভীর পায়খানা শক্ত হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, পক্ষাঘাত হয়। পক্ষাঘাত মানে প্যারালাইজড, গাভীর পা প্যারালাইজড বা শরীরের যে কোনো একটা অঙ্গ অবশ হয়ে যেতে পারে, পক্ষাঘাত হতে পারে, ঘুরতে থাকে, অর্থাৎ এই রোগের কারণে গাভী এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতে থাকে, হ্যাঁ ক্রমান্বয়ে ঘুরতে থাকে, এটাও একটা লক্ষণ। এরপর মাংসপেশিতে খিঁচুনি হয়, মাংসপেশিতে খিঁচুনি দেখা দেয়, দাঁত কড়মড় করে, গাভীর যে দাঁত আছে এটা কামড়াতে থাকে, কড়মড় করে, সর্বক্ষণ চাটতে থাকে, অর্থাৎ এই রোগটি হলে গাভীর যে খাবার পাত্র, পানির পাত্র বা কোথাও একটু চাটতে থাকে, সবসময় চাটতে থাকে। চিকিৎসা, যেহেতু গ্লুকোজের অভাবে এই রোগটি হয়, গাভীকে যথেষ্ট পরিমাণে গ্লুকোজ খাওয়াতে হবে বা স্যালাইন দিতে হবে। এরপর নবজাতক বাছুরের জন্ম, নবজাতক বাছুর, এই যে আমরা পরের স্লাইডে দেখবো, এই যে নবজাতক বাছুর, হ্যাঁ সদ্য ভূমিষ্ঠ প্রাপ্ত বাছুরকে নবজাতক বাছুর বলে, ইংরেজিতে ক্যাপ বলে, CALF। এই নবজাতক বাছুরের কীভাবে জন্ম নিতে হবে সেটা আমরা জানব। তো নবজাতক বাছুরের জন্ম কী করতে, প্রসবের সাথে সাথে মিউকাস পরিষ্কার করতে হবে, অর্থাৎ একটা গাভী যখন প্রসব, সরি, একটা গাভী যখন বাচ্চা প্রসব করে তখন এই বাচ্চার গায়ে যথেষ্ট পরিমাণে পিচ্ছিল পদার্থ থাকে, হ্যাঁ যেগুলোকে মিউকাস বলে। তো বাচ্চা এই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই মিউকাসগুলো সরিয়ে ফেলতে হবে, হ্যাঁ অথবা গাভীর সামনে দিতে হবে, এই বাচ্চা দিলে গাভী চেটে এই শরীরের পিচ্ছিল পদার্থ অর্থাৎ মিউকাসগুলো কী করবে, সরিয়ে ফেলবে, মিউকাস পরিষ্কার করতে হবে, শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ গাভী প্রসবের পর যদি দেখা যায় বাচ্চার এই নাকের ভিতরে এই মিউকাসগুলো আটকে গেছে বা এই তরল পিচ্ছিল পদার্থগুলো ভিতরে আটকে গেছে, তাহলে কী করতে হবে, গাভীর এই যে পা একদিকে টেনে ধরে, সরি বাচ্চার এই বাছুরের পা একদিকে টেনে ধরে এই মাথাটা নিচের দিকে করে ঝাঁকাতে হবে, তাহলে এই নাক থেকে এই মিউকাসগুলো পড়ে যাবে। এই মিউকাসগুলো নাকে জমা হয়ে থাকলে শ্বাস প্রশ্বাস হবে না, শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, হ্যাঁ বা শ্বাসকষ্ট হতে পারে। যখন আমাদের সর্দি লাগলে যেরকম ভাব হয়, আমাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয়, এই মিউকাসগুলো আটকে গেলে বাছুরের তেমন অবস্থা হতে পারে। নাভি কেটে ডেটল বা স্যাভলন লাগানো, অর্থাৎ এই নাভি যদি বাচ্চা প্রসবের পর এই নাভি যদি না পড়ে পড়ে যায় তাহলে এই নাভির যে সামান্য অংশ রেখে বাকিটুকু কেটে ফেলতে হবে, কেটে এই জায়গায় স্যাভলন বা ডিটল দিতে হবে। এরপর শাল দুধ খাওয়ানো, তো গাভীর জন্মের পর একটা, সরি বাছুর গাভীর বাচ্চা প্রসবের পর গাভীর ওলানে 7 দিন পর্যন্ত যে দুধ জমা থাকে সেটাকে শাল দুধ বলা হয়।
তো বাচ্চা প্রসবের পরপরে গাভীকে শাল দুধ খাওয়ানো খাওয়াতে হবে, কারণ এই শাল দুধ যথেষ্ট পুষ্টিকর, এটা গাভীর বাচ্চার বৃদ্ধিতে খুব বড় ভূমিকা রাখে, এই জন্য এই শাল দুধ নিয়মিত শাল দুধ খাওয়াতে হবে প্রয়োজনে। তো বাছুর যদি এই শাল দুধ খেতে না পারে প্রয়োজনে কি করতে হবে, এই শাল দুধ হাত দিয়ে টেনে বের করে বোতলে ভরে এই দুধ খাওয়াতে হবে এই শাল দুধ বাছুরকে। এরপর এই বাছুরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, শীতে শুকনা কাপড় দিয়ে শরীর ঢেকে দিতে হবে, অর্থাৎ অনেক যদি শীত হয় তাহলে এই শীতে বাছুরের কষ্ট হতে পারে, এই জন্য এই বাছুরকে শুকনা কাপড় দিয়ে তার শরীরটা ঢেকে দিতে হবে। ব্যবহৃত জিনিস রোদে দেওয়া, অর্থাৎ বাছুরের যে ব্যবহৃত জিনিস আছে খাবার পাত্র পানির পাত্র বা শীতকালে যে কাপড় মুড়িয়ে দেবো সেটা রোদে দিতে হবে। এরপর যথেষ্ট দানাদার খাদ্য দিতে হবে, কৃমিনাশক ওষুধ খাওয়াইতে হবে বাছুরকে। প্রিয় শিক্ষার্থী, এই যে নবজাতক বাছুর হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাছুর, যেটা সাদা কালো দাগ থাকে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুতে। প্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।